যার মৃত্যুর পরে এই বর্তমান পুলিশ বাহিনী যে আপনার টাকায় আমার টাকায় আপনার বাবার টাকায় আমার বাবার টাকায় চলে সেই পুলিশ গায়েবে জানাজা বন্ধ করে দিয়েছে কিন্তু পৃথিবীর মানুষকে বন্ধ করতে পারেনি একমাত্র ব্যক্তি যার জন্য এই প্রথম পৃথিবীর বিভিন্ন দেশে গায়েবে জানাজা হয়েছে একমাত্র ব্যক্তি লাঠি গুলি টিয়ার গ্যাসের সামনেও সে কান্না যত কান্ঠে বলেছে তোমার মৃত্যু এমন ভাবে যেতে দেব না আমি হয়তো থমকে আছি এক প্রত্যেকটি হিসাব আমরা আজ হোক কাল হোক পরশু হোক ইনশাল্লাহ আমরা নেবই মাননীয় প্রধানমন্ত্রী 75-এর 15-ই আগস্টের পরে যারা আপনার ট্রাকের উপরে নেচেছিলেন গিয়েছিলেন হত্যার মিষ্টি দিয়েছিলেন তাদের সরকার নিয়ে সরকার পরিচালনা করছেন যদি গতি চলমানো হয় কালকে আমার ভাই জয় যদি আপনাকে জিজ্ঞেস করে আম্মু তোমার অপকর্মের জন্য আজ আমার আমেরিকা থেকে পালিয়ে বিভিন্ন দেশে পালাতে হয় তুমি এটা কেন করলে হাসিনা এই প্রশ্নটি যদি পারেন আপনি নিজেকে করবেন এখনো সময় আছে আর কিছু গোষ্ঠী আমাদের প্রিয় নেতা নুরুল হক নুরকে বিতর্কিত করার জন্য মাঝে মধ্যে কিছু ছবি দিয়ে খবর তৈরি করেন কিছু ইউটিউবার তাদের পেটের ভাত জোটানোর জন্য রসাত্ম করে খবর করেন আজকের শুধু জিএম কাদের নয় চুন্নু ভাই নয় যদি প্রয়োজন হয় আওয়ামী লীগের যারা বাংলাদেশের রক্ষার জন্য আমাদের গণতান্ত্রিক আন্দোলনের সাথে সামিল হবেন নুরুল হক নুর তাদের সাথে মিটিং করে বিক্ষুব্ধ হবেন না জয় নুসূচ্চে জয় সুনিশ্চিত হবে এই বর্তমান সময়ের যে শৈব শাসন এই শৈব শাসনের সাথে পূর্বের একটি শৈব শাসনের কিছুটা মিল রয়েছে আপনারা জানেন আয়ক্ষণকে বলা হতো লৌহ লৌহ মানব আর আমাদের একজন লৌহ মানবী পেয়েছি আমরা সংগ্রামী উপস্থিতি ওই আয়ক্ষণের সাথে বর্তমান স্বৈরাচারের অনেক মিল রয়েছে আপনারা জানেন আয়ুব খান গণতন্ত্রকে হত্যা করে উন্নয়নের গণতন্ত্র মৌলিক গণতন্ত্র বলে অভিহিত করেছিলেন ঠিক তেমনি ভাবে আজকেও এই বর্তমান স্বৈরাচার উন্নয়নের গণতন্ত্র এবং মৌলিক গণতন্ত্র আমাদেরকে শিখাচ্ছে আয়ুব খান যেমনি ভাবে গ্রেফতার করে বিরোধী রাজনীতিকে দমন করার চেষ্টা করেছিলেন আজকের দিনেও আমরা দেখতে পাই এই স্বৈরাচার বিরোধী নেতা কর্মীদেরকে মামলা দিয়ে হামলা করে তাদেরকে দমানোর চেষ্টা করছে সংগ্রামী উপস্থিতি আমি স্পষ্টভাবে বলতে চাই আয়ুব খানের স্বৈর শাসন বঙ্গবন্ধুর বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে বঙ্গবন্ধুকে অন্যায়ভাবে কারাগারে আটক রাখতে চেয়েছিল কিন্তু এই আয়ুক্ষণ বঙ্গবন্ধুকে কারাগারে রাখতে পারেনি উপরন্ত বঙ্গবন্ধুকে মুক্তি দিতে হয়েছে এবং 69-এ বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল এবং সেই গণঅভ্যুত্থানে 70-এর নির্বাচনের মাধ্যমে এই সরকার এই আয়ুব খানের বিদায় হয়েছিল 70-এর একটি নির্বাচন দিয়েছিল এবং সেই নির্বাচন মেনে না নেওয়ার কারণে সেই পাকিস্তানিদেরকে বিদায় দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি সংগ্রামী উপস্থিতি আমি স্পষ্টভাবে বলতে চাই আজকে যে দমন নিপীড়ন এটা একটি পুলিশি রাষ্ট্রের নিদর্শন আমরা দেখতে পাই সমাবেশের জন্য আজকে অনুমতি আনতে হয় সর্বশেষ আমরা যা যেটা দেখতে পেয়েছি জানাজা নামাজের জন্য বলে অনুমতি আনতে হয় আশ্চর্য ধিক্কার ধিক্কার এই দেশে মুসলমান কিভাবে সহ্য করবে আজকে জানাজার নামাজের জন্য নাকি অনুমতি লাগে সংগ্রামী উপস্থিতি আমি বলতে চাই 52 কোন আইন দিয়ে 52-কে আটকে রাখা যায়নি কোন আইন দিয়ে 69-কে আটকে রাখা যায়নি কোন আইন দিয়ে 90-কে আটকে রাখা যায়নি আমি বলতে চাই আজকের দিনে কোন আইন কানুন
144 দ্বারা নিষেধাজ্ঞা, কোনো কিছু দিয়ে এই স্বৈরাচারের পতন ঠেকানো যাবে না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন সরকার যেমনি ভাবে তাদের পরিবারের হত্যাকাণ্ড নিয়ে মাঝে মাঝে আবেগ ঘন পরিবেশ সৃষ্টি করেন, আমি বলতে চাই বঙ্গবন্ধুর হত্যার পরে 3রা নভেম্বর জেল হত্যা ঘটেছিল, আপনারা যেই সেই জেল হত্যার বিচারের জন্য তোড়জোড় করছেন, আমরা বলতে চাই স্বাধীনতার এত বছর পরে, 75-এর এত বছর পরে আপনারা জেল হত্যার ধোঁয়া তুলছেন, আমরাও চাই জেল হত্যার বিচার হোক, সেই সাথে আমরা চাই বর্তমানে যে সমস্ত আলেম ওলামা রাজবন্দীদেরকে, খালেদা জিয়াকে এবং মাওলানা সাঈদি, লেখক মোস্তাক সহ এবং হেফাজতে ইকবাল সহ অসংখ্য মানুষকে জেলখানায় হত্যা করা হয়েছে এবং হত্যার প্রচেষ্টা চলছে, আপনারা এখনো যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে না নামেন তাহলে আগামী দিনে আরো আলেমের লাশ পড়বে, আগামী দিনে আরো বড় বড় জাতীয় নেতৃত্ব এই দেশ থেকে তাদেরকে অকালে বিদায় নিতে হবে। যদি আমি স্পষ্টভাবে বলতে চাই এই স্বৈরাচারের পতন ঘটাতে হবে, অন্তত যে 16 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে সেই পাচারের টাকা ফেরত আনতে হলে এই সরকারকে বিদায় করতে হবে। সংগ্রাম উপস্থিতি, এই সরকারের আমলে বাঁশখালীতে শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে, এসালম পাওয়ার প্ল্যান্টে 7 জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে, আপনারা জানেন রানাবাজার শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে, তাসিম ফ্যাশনের শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে, সেদান জুস ফ্যাক্টরির শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে, সকল শ্রমিকদের হত্যার বিচারের জন্য অবিলম্বে এই সরকারের পতন ঘটাতে হবে, ঘটাতে হবে, ঘটাতে হবে। জন্মবাস সবাইকে আসসালামু আলাইকুম।